শঙ্করাঢ্য জামিন পেয়েছেন, শীঘ্রই ফিরবেন বনগাতে। একথা জানিয়ে উল্লাসে মাতলেন বনগা নিমতলা মতিগঞ্জ ই রিক্সা ইউনিয়নের শ্রমিকেরা। উল্লাসের ফাঁকে শ্রমিকেরা জানালেন তারা খবর পেয়েছেন মঙ্গলবার জামিন পেয়েছেন শঙ্করাঢ্য। তারা আশা করছেন খুব শীঘ্রই তিনি বনগাতে ফিরবেন। সেই আনন্দে এদিন বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা যায় ই রিক্সা চালকদের। পাশাপাশি ই রিক্সা চালকেরা জানান ইউনিয়নের প্রায় 1500 শ্রমিক বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা মিলে তাকে স্বাগত জানাবেন। এ বিষয়ে মতিগঞ্জ ই রিক্সা ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক বলেন, বিভিন্নভাবে চক্রান্তের শিকার হয়েছিলেন, রেশন দুর্নীতির অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তিনি যুক্ত নন। একথা বাংলার মানুষ, বনগাঁর মানুষ জেনে গেছে। তিনি আরো বলেন, 8 মাস ধরে আমাদের দাদা যে কোনো চক্রান্তের কারণে, রেশন দুর্নীতির কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু উনি তো ওতে জড়িত নয়, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে, বনগাঁর মানুষ জেনে গেছে। উনি ওনার পক্ষ থেকে যতটুকু প্রমাণ দেওয়ার উনি দিয়েছে, দিয়ে আজকে উনি মুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ফোনের মাধ্যমে, উনি আজকে জামিন হয়েছে। আমরা ওনার অন্ধভক্ত, বনগাঁর মানুষ শঙ্করাঢ্যের অন্ধভক্ত, তাই শঙ্করাঢ্য কাম ব্যাক, উনি আমাদের মধ্যে ফিরবে। আমরা বনগাঁ মতিগঞ্জ নিমতলা ই রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে 1500 শ্রমিক নিয়ে এবং 22টা ওয়ার্ডের মানুষ নিয়ে ওনাকে এগিয়ে নিয়ে আসব। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের 5 তারিখে ইডি অভিযান চালায় বনগাঁর শিমুলতলা এলাকায়। একই সাথে অভিযান চালানো হয় বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাঢ্যের বাড়িতেও। 5 তারিখ রাতেই তাকে গ্রেপ্তার করে ইডি। গত জানুয়ারি থেকে জেলবন্দী ছিলেন শঙ্করাঢ্য। সূত্রের খবর, এদিন তার জামিন মিলেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বহু মানুষ নানান পোস্ট করেছেন। বাজি ফাটিয়েও উল্লাস করতে দেখা গেছে অনুগামীদের। এ বিষয়ে নিমতলা ই রিক্সা ইউনিয়নের সহসম্পাদক ঝন্টু গাজী বলেন, 8 মাসের অবসান, শঙ্করাঢ্য বনগাঁতে ফিরছেন, আমরা সবাই খুব খুশি। এ বিষয়ে তিনি আরো বলেন, 8 মাসের অবসান ঘটেছে আজকে বনগাঁর উন্নয়নের কাণ্ডারী বনগাঁর প্রাক্তন শঙ্করাঢ্য চেয়ারম্যান ছিলেন, তিনি বনগাঁতে আজকে ফিরছেন। পুরো 8 মাস পর অক্লান্ত পরিশ্রম, যার তার প্রতি যে মানে অন্যায় বিচারটা বনগাঁর কিছু কিছু নেতৃত্ব করেছে, বিরোধী দলের কিছু নেতা সঙ্গে ছিল, তাদের চক্রান্তে আমাদের শঙ্করাঢ্যর প্রতি যে অন্যায় বিচার হয়েছে তার প্রতিবাদ আমরা আজকে, হ্যাঁ জামিন অবশ্যই হয়েছে, উনি ফিরছে খুব শীঘ্রই। যদিও এ বিষয়ে প্রাক্তন পৌরপ্রধান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।